পাহাড়ি ঢলে পানিবন্দী সিলেটের লাখো মানুষ। সেখানকার আরো খবর জানাতে সিলেটের কোম্পানিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে জানাবেন। আপনি বলছিলেন সিলেটের 7টি উপজেলার প্রায় 7.5 লক্ষ, অর্থাৎ গতকালের সন্ধ্যের যে হিসাব জেলা প্রশাসনের, তো এখন পর্যন্ত যেহেতু পাহাড়ি ঢল যদিও আগের মতো না, কিছুটা কমেছে, তারপরও কিন্তু পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে। তবে একটি বিষয় বলতে চাই, যেহেতু সুরমা নদী দুটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে এবং কুশিয়ারা নদী দুইটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেক্ষেত্রে বলা যায় যে সুরমা নদীর এই বিপদসীমার উপর দিয়ে অতিক্রান্ত হওয়ার কারণে যে প্লাবনের যেটি কারণে সিলেটের কানাইঘাট এবং কুশিয়ারা নদীর কারণে সিলেটের কানাইঘাট এবং জকিগঞ্জ এই দুটি উপজেলার বেশি বন্যায় আক্রান্ত হয়েছে, অর্থাৎ প্লাবনের পরিমাণ বেশি সেই এলাকায়। এবং এছাড়াও রয়েছে অন্যান্য যে সকল উপজেলা রয়েছে, এর মধ্যে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর, যেটির আসলে গতকাল থেকে কিছুটা অবস্থার উন্নতি হতে শুরু করেছে। অর্থাৎ পানি যে সকল নদী সারি, গোয়াইন এবং ডাউকি, যে সকল নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল সেগুলো কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আরো নতুন নতুন নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে, তবে সেটি স্থানীয় প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে সেখানেও আসলে আশ্রয় কেন্দ্রে মানুষজন এখনো আশ্রয় নিয়েছে, তবে অনেক রাস্তাঘাট সেখানে ডুবে আছে। আর কানাইঘাট জকিগঞ্জের কথা বিশেষ করে বলতে হয়, সেখানে কিন্তু বেশ কিছু বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যদিও ঢলের পরিমাণ কমছে বলে জানিয়েছেন আমাদেরকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসনিক কর্মকর্তারা। তারা বলছেন যে মেঘালয় পাদদেশে বৃষ্টিপাতের পরিমাণ সেখানকার আবহাওয়ার উপরই মূলত নির্ভর করছে, ব্যাপক ঢলের যে প্রবাহ সেটি গতকালের তুলনায় বেশ কিছু কমেছে। আরেকটি বিষয় জানাতে চাই, সিলেট নগরীতে কিন্তু প্রায় 5,000 পরিবার আসলে বন্যায় আক্রান্তই বলা যায়, কারণ বেশ কয়েকটি ওয়ার্ডে যেগুলো আসলে নদী তীরবর্তী নিচু এলাকায় সুরমা নদীর তীরে, সেগুলো সেখানে কিন্তু সাধারণ মানুষজনের বাড়িতে হাঁটু পানি কিংবা কারো বাড়িতে কোমর পানি পর্যন্ত ঢুকে গেছে, সেক্ষেত্রে মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে এবং তারাও ভোগান্তিতে রয়েছেন। তো সবকিছু মিলিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো জেলায় 547টি আশ্রয় কেন্দ্র রাখা হয়েছে, যেখানে আসলে অন্তত 5,000 মানুষ এসবের মধ্যে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে 5,000-এর মতো মানুষ কিন্তু আশ্রয় নিয়েছেন। এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন বন্যা মোকাবেলায় অর্থাৎ খাবার, চিকিৎসা সামগ্রী সহ নানা ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করে রেখেছেন। এই ছিল সিলেটের বন্যার পরিস্থিতি, পরবর্তীতে আরো আপডেট জানিয়ে দিতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে প্রত্যুষ তালুকদার।